নরসিংদী জেলা কারাগার থেকে পালানো আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদ ধরা পড়েছে নারায়ণগঞ্জে। দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব 11-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বুধবার সোনারগাঁওয়ের প্রেমের বাজার এলাকায় অভিযান চালানো হয়, গ্রেপ্তার করা হয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে। তিনি নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর এলাকার বাসিন্দা। 2022 সালের 24 মার্চ সিলেটে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিল ফারুক। এরপর থেকে নরসিংদী কারাগারে বন্দী ছিলেন তিনি। গত 19 জুলাই কারাগারে দুর্বৃত্তদের হামলার পর 826 কয়েদির সাথে পালিয়ে যায় জঙ্গি ফারুকও। পলাতক সাজাপ্রাপ্ত আসামিরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, স্পেশালি যারা পলাতক জঙ্গি। এদের ধরার জন্য আমাদের র্যাব 11-এর একাধিক টিম প্রথম থেকে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় গতকাল বিকালে আমরা সোনারগাঁ থানাধীন প্রেমের বাজার এলাকা থেকে আনসারুল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।